আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার গরু মাংসের কালাভুনা রেসিপিটি দেখার জন্য। ঐতিহ্যবাহী এই কালাভুনা এখন সব বাঙালিদের কাছেই অনেক জনপ্রিয় একটি খাবার। এই কালাভুনা তৈরিতে ফলো করা হয় কিছু স্টেপ আর ব্যবহার করা হয় স্পেশাল কিছু মশলা, যার কারণে এটি দেখতে একটু কালচে হয়ে থাকলেও এর ভেতরটা কিন্তু হয়ে থাকে অনেক নরম। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কালাভুনা তৈরির জন্য প্রথমেই কিছু গোটা গরম মশলা প্রিপেয়ার করে নিই। এর জন্য নিয়েছি 3টি দারচিনি, 5টি সবুজ এলাচ আর 5-6টি লং, 2টি স্টার অ্যানিস, 2টো বড় এলাচ আর 10-12টি কাবাব চিনি, 1 চা চামচ পরিমাণ শাহি জিরা, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, 1/2টা জয়ফল আর লাগছে 1টি জয়ত্রী, আর লাগবে রাঁধুনি মশলা। এগুলো যে কোনো মুদি দোকানে পাওয়া যায়, এগুলো দেখতে এরকম ছোট ছোট হয়ে থাকে, এগুলোকে আমি গুঁড়ো করে নেব। হাড় চর্বিসহ গরুর মাংস নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ। প্রথমে এগুলোকে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। গুঁড়া করে রাখা রাঁধুনি থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর যে 1/2টা জয়ফল নিয়েছিলাম সেটি গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নাতে কিন্তু পেঁয়াজের বেরেস্তা আর পেঁয়াজ কুচি দুইটাই ব্যবহার করা হয়। 2টো তেজপাতা টুকরো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। সয়াবিন তেল দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। এখানে আমি বেরেস্তা করা তেলটাই ব্যবহার করছি, তাতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ মাংসের মধ্যে ছড়িয়ে যাবে। আর দিয়ে দিব গোটা গরম মশলাগুলো। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মাংসগুলো যত সুন্দর ম্যারিনেশন করা হবে রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে, তাই একটু ধৈর্য সহকারে এই কাজটা করলে ভালো হয়। এই তো আমার মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এই হাঁড়িটা চুলায় বসিয়ে দেব। চুলায় হাঁড়িটা বসিয়ে মাংসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, আর এই কষানোর প্রসেসটা পানি ছাড়াই করতে হবে। প্রথম 5 মিনিট চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে পরবর্তীতে আমি লো ফ্লেমে করে রান্নাটা করব। ঢেকে রান্না করলাম 5 মিনিট, তারপর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু কিছুটা পানি বের হয়ে এসেছে। এই পানিতেই মাংসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মাংসগুলো নেড়ে চেড়ে ঢেকে রান্না করব আরও 10 মিনিট। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এখন মাংসগুলো খুব ভালোভাবে নিচ থেকে নেড়ে দিচ্ছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। আর মাংসের থেকে যে পানি বের হয়েছিল সে পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই সময় কিন্তু চুলার আঁচটা লো ফ্লেমে রয়েছে। এখন আমি ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর মাংসের ঢাকনাটা আমি তুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসের পাশে তেলগুলো ভেসে উঠেছে, অর্থাৎ খুব সুন্দরভাবে মাংসগুলো কষানো হয়ে গেছে। আমি কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিট মাংসগুলো কষি নিয়েছি, তাতে করে মাংসগুলো কিন্তু একটু সিদ্ধ হয়ে এসেছে। এখন পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম পানি। গরম পানি ব্যবহারে মাংসটা কিন্তু দ্রুত সিদ্ধ হবে। আপনি যদি আসল কালাভুনার টেস্ট চান তাহলে কিন্তু এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন। এখন মাংসটা আবারও ঢেকে রান্না করব প্রায় 20 মিনিটের মতো। প্রায় 20 মিনিট পর মাংসটা দেখতে কিন্তু কিছুটা এরকম হয়েছে, আর এই সময় কিন্তু মাংসটা অনেকটা সিদ্ধও হয়ে এসেছে। এর মাঝে কিন্তু আমি কয়েকবার মাংসগুলো নেড়ে দিয়েছি যাতে করে পুড়ে না যায়। এখন চলে যাব মাংসের বাগার তৈরিতে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ। এখন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এই পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব।
আর কালাভুনা তৈরিতে কিন্তু সরিষার তেলের এই বাগারটা দেয়া হয়ে থাকে। কালাভুনা তৈরিতে কিন্তু তেল মশলা একটু বেশি ব্যবহার করা হয়, যার কারণেই এটি খেতে এত সুস্বাদু হয়ে থাকে। পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে, বাগারটা কিন্তু তৈরি। বাগারগুলো মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ রাঁধুনির গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন মশলাগুলো সব মিক্স করে ঢেকে রান্না করব আরও 5 মিনিট, তাতে করে সব মশলা এবং বাগারের ফ্লেভারটা মাংসগুলোর ভেতর খুব সুন্দরভাবে ঢুকে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাগুলোর কারণে মাংসর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই সময় আর ঢেকে না দিয়ে মাংসগুলো একটু পরপর নেড়ে দিয়ে মাংসগুলো একদম পারফেক্ট কালার আসা পর্যন্ত রান্না করে নেব। আসল কালাভুনার টেস্ট চাইলে অবশ্যই আপনাকে আমার দেখানো এই সবগুলো স্টেপ ফলো করতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমার কালাভুনার কালারটা কিন্তু একদম পারফেক্ট, আর মাংসটাও কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। মাংসগুলো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এর কালার কিন্তু আরেকটু ডার্ক হয়ে যায়, আর দেখতে এরকম কালচে হয়ে যায়। এর জন্যে কিন্তু এর নাম কালাভুনা। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর নতুন ভিডিও আপডেটস পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।